আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স লেটার, এটা হচ্ছে আমার এই যে ইউটিউব চ্যানেলটা, যেখানে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন মূলত এই চ্যানেলেরই একটা অ্যাডসেন্স লেটার। এবং অনেকদিন পরেই মূলত আমি লেটারটা হাতে পেলাম। এমনও দিন গেছে যে ভিডিও এডিট করতে করতে প্রায় রাত্রে 3টা 4টাও বেজে গেছে। তো এটাও ব্যাপার না, যাই হোক কষ্ট করছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার রহমতে অবশেষে আমি গুগল অ্যাডসেন্স লেটারটি হাতে পেলাম। তো আজকেই মূলত এটা হাতে পেয়েছি। তো এটা কিভাবে হাতে পেলাম সেটা তো আশা করি বোঝাতে পেরেছি যে অনেক কষ্ট করতে হয়েছে, এবং কষ্ট ছাড়া এবং আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো জিনিসই সম্ভব না। তো এই ব্যাপারটা সাইডে রাখি। তো যারা কি না নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদেরকে কয়েকটা টিপস আমি অ্যাডসেন্স লেটারের ব্যাপারে দিয়ে দিই। তো অ্যাডসেন্স লেটারের জন্য যখন আমরা অ্যাপ্লাই করি, যে একটু জুম করি, এই অ্যাড্রেসটা আমাদের দিয়ে দেয়। এই অ্যাড্রেসটা দেওয়ার সময় চেষ্টা করবেন কি আপনার যেই ফোন নাম্বারটা আছে সেটা এই অ্যাড্রেসের সাথে দিয়ে দেওয়ার জন্য, তাতে করে যে নাকি আপনার এই খামটা নিয়ে আসবে সে আপনাকে কল করতে পারবে বা একটা সুযোগ আপনার থাকবে। তো আমার এটার ব্যাপারে আমি বলি, এটা সম্ভবত অনেক আগেই আসছিল, কিন্তু যার কাছে এটা আমাকে মানে দিয়ে যাওয়ার কথা ছিল, তো হয়তো এটার ব্যাপারে খুব একটা ওনার নলেজ নাই। তো আমি আজকে মূলত আমাদের যে পোস্ট অফিস ওইটাতে গিয়েছিলাম, এবং যাওয়ার পর যখন ওনাদেরকে আমি ছবি দেখাই, মানে অ্যাডসেন্স লেটারের ছবিটা মোবাইলে দেখাই, তখন ওনারা আমাকে বলে হ্যাঁ হ্যাঁ এরকম একটা লেটার তো আমি সেন্ড করছি ওই এলাকাতে দেওয়ার জন্য, ওইখানের অ্যাড্রেসিস ছিল, তো আপনি গিয়ে যোগাযোগ করেন। তো আমি গিয়ে যখন যোগাযোগ করি তারপরে বলে তো আসে নাই, তো মানে এরকম একটা মানে হয়তো বা উনি এটার ব্যাপারে নলেজ নাই। তো যাই হোক, এরপর যখন আমি বললাম যে তাহলেও আপনি দেখেন, তো উনি বললো যে দাঁড়ান আপনি যেহেতু আসছেন তো আমি একটু দেখি খুঁজে। তো উনি খুঁজতেছে, তো খোঁজার পর দেখি যে উনি বলে তো নাই তো নাই। এরপরে দেখি যে এই যে ছোট্ট করে গুগল লেখাটা এই যে এখানে এটা মানে বাসলো। তারপরে আমি বলি যে গুগল থেকে তো মানে আমার লেটারই আসার কথা। তারপরে একটু লক্ষ্য করলে দেখলাম যে এখানে MD মাসুদ আলী লেখা আছে। তো এরপরে বুঝলাম যে এটা আমারই অ্যাডসেন্স লেটার। তো আপনারা যারা নাকি এই অ্যাডসেন্স লেটারটার জন্য অ্যাপ্লাই করবেন, আমি আপনাদেরকে বলবো যে আপনার অ্যাড্রেসের পাশে আপনার যে মোবাইল নাম্বারটা সেটা দিয়ে দেওয়ার জন্য, এবং আপনার যে পোস্টাল কোড সেটা সঠিকভাবে দেওয়ার জন্য। পোস্টাল কোডটা হচ্ছে আপনার যেই পোস্ট অফিসটা সেটার একটা কোড নাম্বার আছে, তো ওই কোডটা সঠিকভাবে দেবেন, তাহলে দেখবেন যে অবশ্যই আপনার এই লেটারটা আপনি হাতে পেয়ে যাবেন। দেরিতে হলো এবং নিজের একটু খোঁজ খবর নিতে হবে, আমাকে কিন্তু কল টল দেয়নি। তো অনেকেই আপনাদের বলবে যে পোস্ট অফিস থেকে আপনাদের কল দিবে, তো আমি আপনাদেরকে একটা টিপস এখানে দিয়ে রাখবো যে যারা নাকি এই অ্যাডসেন্স লেটারটার জন্য অ্যাপ্লাই করবেন, যদি আপনার কাছে কল নাও আসে 2-3 সপ্তাহ যাওয়ার পর আপনি একটু মানে পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন যে আমারই কিন্তু কল আসে নাই। তো আমি আজকে গিয়ে খোঁজ নিয়েছি এবং দেখেন অ্যাডসেন্স লেটার কিন্তু আমি হাতে পেয়ে গেছি। তো এটার কাজ কি, এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে টেক চ্যানেলগুলোতে, সেগুলো দেখে নেবেন। ভাই আমার ওই রিলেটেড চ্যানেল না, আমার এই মোটরসাইকেল রিলেটেড চ্যানেল, তো এই ব্যাপারে মূলত ভিডিওগুলো আমি বানাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত ছাড়া কখনোই সম্ভব না, এবং আমার মা বাবার দোয়া এবং আপনাদের ভালোবাসা সব কিছু মিলে এই আল্লাহ তাআলার রহমতে আমি অ্যাডসেন্স লেটারটা হাতে পেলাম। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে সবসময় নিজের মানে সঠিক কথাগুলো বা যেই জন্য বা যেই পারপাসে আমি চ্যানেলটা খুলেছি ওই পারপাস যেন সার্ভ করতে পারি, এবং যেন সবসময় সঠিক কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি এবং সঠিক জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরতে পারি, এবং সবসময় আমার এইটাই চেষ্টা থাকে। তো এই তো ছিল আজকের ভিডিও। ভিডিওতে আর কী বলবো ভাই, আমি লেটারটা পাইছি, অনেক খুশি আমি আলহামদুলিল্লাহ, ভিডিওটা আর বড় না করি। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তো ইয়ার বলবো মানে কষ্টে চোখ দিয়ে পানি চলে আসছে, তো যাই হোক ছেলেরা কাঁদে না। তো এই তো ছিল আজকের বিষয়। ভিডিওটি জানি খুব একটা ভালো নাও লাগতে পারে, তো আমার জন্য সবাই দোয়া করবেন, এবং আপনারাও চাইলে যাদের যেই রিলেটেড বিষয়গুলো পছন্দ চাইলে আপনারাও চ্যানেল খুলে আপনাদের বিষয়গুলো আপলোড দিতে পারেন। তো বলা তো যায় না কার কপাল কোন দিক দিয়ে লেগে যায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।